এই মুহূর্তে আরেকটি ব্রেকিং নিউজ আপনাদের সামনে। অশান্ত বাংলাদেশে সেখানকার জেল ভেঙে পলাতক শয়ে শয়ে বন্দি। কাসিমপুরে জেলের পাঁচিল টপকে পালালো 209 জন বন্দি। পাল্টা পুলিশের গুলিতে আবার তিন জঙ্গি নিহত হয়েছে। একই সঙ্গে কুষ্টিয়ার কারাগার ভেঙে সেখানে পালিয়েছে অন্তত 40 জন বন্দি। সংঘর্ষে জখম 15 কারারক্ষী। পুলিশের গুলিতে তিন জঙ্গি সহ নিহত 6। কুষ্টিয়ার কারাগার ভেঙে সেখান থেকেও পালিয়েছে অন্তত 40 জন বন্দি। আর সেখানে সংঘর্ষে জখম হয়েছেন 15 জন কারারক্ষীও। পলাতক শয়ে শয়ে বন্দি। অশান্ত বাংলাদেশ সেখানকার যা পরিস্থিতি বর্তমানে, আর সেখানে যেভাবে বন্দিরা পলাতক হচ্ছে, কখনো শেরপুর কখনো সাতক্ষীরা, একাধিক জেলা যেগুলো রয়েছে, এবং সেখান থেকে যে সংশোধনাগার রয়েছে সেখান থেকে এভাবে বন্দিরা পালাচ্ছে, এবং সেখান থেকে পালাতে গিয়ে আবার তারা আহত এবং নিহত হলেন এমনটা কিন্তু খবর পাওয়া যাচ্ছে। কারণ পুলিশ তাদের সঙ্গে যেভাবে তাদেরকে আটকানোর চেষ্টা করে সেখানে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। আর পুলিশের গুলিতে তিন জঙ্গি সহ নিহত 6 জন। কুষ্টিয়ার কারাগার ভেঙে সেখান থেকে পালিয়েছে 40 জন বন্দি। অশান্ত বাংলাদেশ সেখানকার জেল ভেঙে পলাতক শয়ে শয়ে বন্দি। কাসিমপুর জেলের পাঁচিল টপকে সেখান থেকে পালালো 209 জন বন্দি, যে খবর পাওয়া যাচ্ছে। অন্যদিকে কুষ্টিয়ার কারাগার, সেই কারাগার ভেঙে সেখান থেকেও পালিয়ে যায় অন্তত 40 জন বন্দি। হাসিনা সরকার পতনের পরই বাংলাদেশে একের পর এক জেল ভাঙার ঘটনা ঘটছে, আর সেখানে দেখা যাচ্ছে এই সমস্ত ঘটনাগুলো সামনে আসছে। হাসিনার পদত্যাগের পর সেনার শাসন রয়েছে বাংলাদেশে। আজ শপথ নেবেন সেখানে মোহাম্মদ ইউনুস। দেশে ফিরে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নেবেন মোহাম্মদ। অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য যেখানে 15 জন, আমরা দেখেছি যে সেখানে ছাত্রদের দাবি দাবা এবং একই সঙ্গে পুরো পরিস্থিতি অনুযায়ী মোহাম্মদ ইউনুসেরই একজন নোবেলজয়ী অর্থনীতিবিদ, তার উপরে দায়িত্ব দেওয়ার কথা কিন্তু একেবারে সামনে চলে আসে। এবং সেই জায়গায় যেখানে সেনার শাসন চলছে বাংলাদেশে, সেখানে আজ সেই নতুন দায়িত্ব, এবং সেই নতুন দায়িত্বে আজ শপথ নেবেন মোহাম্মদ ইউনুস। দেশে ফিরে অন্তর্বর্তী সরকারের তিনি প্রধান হিসেবে শপথ নেবেন। অন্তর্বর্তী সরকারে যেখানে সদস্য থাকছেন 15 জন, সেখানে ছাত্রদের তরফ থেকে তিনি থাকছে সদস্য, এমনটাও এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে। আর সেখানেই আজ শপথ নেবেন মোহাম্মদ ইউনুস। দেশ ছাড়া শেখ হাসিনা, দীর্ঘ কয়েক বছর পর আবার সেখানে কি দেখা গেল, একেবারে জনসমক্ষে বেগম খালেদা জিয়া। বুধবার ঢাকার নয়া পল্টনে সেখানে সমাবেশ করলো বিএনপি, আর হাসপাতাল থেকে সাধারণ মানুষ, একই সঙ্গে আন্দোলনকারীদের বার্তা বিএনপির চেয়ারপারসন এই খালেদা জিয়ার। সভায় অনলাইনে বার্তা রাখলেন খালেদা পুত্র তারেক রহমানও। দেখুন, ওপার বাংলায় এক হাসিনা জমানার পতন হতে ফের উত্থান বিএনপির। শেখ হাসিনা দেশ ছাড়তেই রাজধানী ঢাকায় শক্তি প্রদর্শন করতে ময়দানে বিএনপি। বুধবার ঢাকার নয়াপল্টনে দলের সদর দপ্তরের সামনে ভিড়ে ঠাসা জনসভায় বক্তব্য রাখলেন বিএনপি প্রধান ও প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। অবশ্য সশরীরে নয়, হাসপাতাল থেকে পাঠানো তার বার্তা শোনানো হয় সভায়। সমৃদ্ধ বাংলাদেশ, সকল ধর্মের গোত্রের অধিকার নিশ্চিত করতে হবে, শান্তি প্রগতি আর সাম্যের ভিত্তিতে আধুনিক বাংলাদেশ নির্মাণে আসুন আমরা তরুণদের হাত শক্তিশালী করি। এদিনের সভায় অনলাইনে বক্তব্য রাখলেন খালেদা পুত্র তারেক রহমান। দয়া করে আপনারা কেউ নিজ হাতে আইন তুলে নেবেন, অন্যকে নিরাপদ রাখুন, নিজেকেও নিরাপদ রাখুন। শান্তির বার্তা দিলেন বটে, কিন্তু সেই বার্তা কতটা বাস্তবায়িত হবে তা বলবে সময়। রিপাবলিক বাংলা। আর এই মুহূর্তে ব্রেকিং নিউজ দিচ্ছি আপনাদেরকে, এক এক করে সমস্ত ব্রেকিং নিউজ বাংলাদেশ থেকে যা যা পাওয়া যাচ্ছে সমস্তই আপনাদের সামনে। হাসিনাকে গ্রেফতার করে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার অনুরোধ করছে কারা, না বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন তাদের অনুরোধ, এবং একই সঙ্গে সূত্রে খবর যে ভারতের কাছে এমনই অনুরোধ বার অ্যাসোসিয়েশনের, অর্থাৎ হাসিনাকে গ্রেফতার করে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার অনুরোধ বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের। আর সূত্রের যে খবর, ভারতের কাছে এমনই অনুরোধ বার অ্যাসোসিয়েশনের। বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মেহবুব উদ্দিন, তিনি ভারতের কাছে থেকে এরকমই অনুরোধ করেছেন বলে সূত্রের খবর।
আর ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার জন্য শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া উচিত বলে এমনটাই দাবি করেছেন তিনি। যেখানে হাসিনা সরকারের পতন, তারপরে তার দেশ ত্যাগ এবং তারপর থেকে আইন শৃঙ্খলার চরম অবনতি আমরা দেখেছি বাংলাদেশ থেকে, এবং তারপরে আমরা দেখলাম বঙ্গভঙ্গর তার বাড়ি তথা গণভবনে ভাঙচুরের ছবি। একের পর এক হাসিনা তার মূর্তি ভাঙা। কিন্তু ভারতের সঙ্গে যেভাবে হাসিনার সম্পর্ক, বারবার তার ভারতে আসা এবং সমস্ত কিছু নিরিখে এবার বাংলাদেশের তরফ থেকে আমরা বলা হচ্ছে যে ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার জন্যই শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া উচিত। পদত্যাগের পর দেশ ত্যাগ করেছেন শেখ হাসিনা, আপাতত ভারতেই রয়েছেন মুজিব কন্যা, কিন্তু সে তো সাময়িক। তাহলে বাংলাদেশের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী এবার যাবেন কোথায়? দেখুন, ৪৫ মিনিটে কুর্সি হারিয়েছেন শেখ হাসিনা। ৬ মাসেই পতন নির্বাচিত সরকারের। প্রথমে পদত্যাগ, তারপর দেশত্যাগ। বাংলাদেশেরও সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী আপাতত ভারতে থাকলেও এরপর কোথায় যাবেন হাসিনা, যা নিয়ে জোর জল্পনা। হাসিনার জন্য ব্রিটেনের রাস্তা বন্ধ, বন্ধ মার্কিন মুলুকের দরজাও। যেভাবে হাসিনাকে ক্ষমতা থেকে সরানো হয়েছে তা নিয়ে উঠছে হাজারো প্রশ্ন, আঙুল উঠছে আমেরিকার আর পাকিস্তানের দিকে। শেখ হাসিনার সঙ্গে মোটেই সম্পর্ক ভালো নয় মার্কিন যুক্তরাষ্ট্রের। সেক্ষেত্রে বাংলাদেশের পট পরিবর্তনে আমেরিকার গুপ্তচর সংস্থা সিআইএর ইন্ধন উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বাংলাদেশে অশান্তির পিছনে আমেরিকা ও পাকিস্তানের ইন্ধন যে রয়েছে, এমন আশঙ্কা প্রকাশ করেছেন হাসিনা পুত্র। হ্যাঁ, আমার অবশ্যই মনে হয় আছে, তবে চায়না এর সাথে জড়িত না। চায়না কোনোদিন আমাদের ইন্টারনাল অ্যাফেয়ার্সে হাত দেয়নি, শুধুমাত্র পাকিস্তান আর মার্কিন যুক্তরাষ্ট্র দিয়েছে। গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিকে সামনে রেখে বহুবার আমেরিকার দাদাগিরি লক্ষ্য করা গেছে। বাংলাদেশে যে এমন কিছু হতে পারে 3 মাস আগে আশঙ্কা প্রকাশ করেছিলেন শেখ হাসিনা। তিনি দাবি করেছিলেন সরকার ভেঙে দেওয়ার চক্রান্ত চলছে, তাদের বায়ুসেনা ঘাঁটি করতে দেওয়া হলে কোনো সমস্যা নেই, এমনও দাবি করেছিলেন শেখ হাসিনা। তাকে নাকি হুমকিও দেওয়া হচ্ছিল। আমেরিকার নাম প্রকাশ্যে না বললেও হাসিনার স্পষ্ট ইঙ্গিত ছিল ওয়াশিংটনের দিকেই। হাসিনার আশঙ্কাই সত্যি হয়ে গেল। স্বঘোষিত দাদার দাদাগিরি না মানার মাশুলি কি দিতে হলো শেখ হাসিনাকে? এই আবহে পশ্চিমী দুনিয়ার কাছে আশ্রয়ের আশা নেই বললেই চলে। সূত্রে খবর, বেলারুশ এবং রাশিয়ার সঙ্গে কথা চলছে। এশিয়ার ওমান, কাতার, সংযুক্ত আরব আমিরশাহির মতো দেশেও আশ্রয় পাওয়ার চেষ্টা করছেন হাসিনা। রিপাবলিক বাংলা। বাংলাদেশে যে অরাজকতা চলছে এবং সেখান থেকে যে ছবি দেখতে পাচ্ছি আমরা, শিল্পীদের ওপরও নজিরবিহীন অত্যাচার হচ্ছে। যেখানে সেখানকার ফোক ব্যান্ড যে রয়েছে জলের গান, তার গায়ক রাহুল আনন্দের বাড়ি, একই সঙ্গে স্টুডিওতে হলো হামলা, ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো সমস্ত বাদ্যযন্ত্র। আর এখানে বড় সড় একটা প্রশ্ন উঠছে যে এই সমস্ত যখন পরিস্থিতি তখন কেন চুপ বুদ্ধিজীবীরা? মাটিতে পড়ে রয়েছে ভাঙা গিটার, ছড়িয়ে ছিটিয়ে পড়ে গুচ্ছ সিডি, তছনছ বই কাগজপত্র। ছবিটা ফোক ব্যান্ড জলের গানের গায়ক রাহুল আনন্দের বাড়ি। দুদিন আগেও সাজানো গোছানো সুর সাম্রাজ্য তছনছ, লণ্ডভণ্ড, ধ্বংসস্তূপ। সাধের বসতবাড়ি ও স্টুডিওতে আগুন ধরিয়ে দেয় জিহাদিরা, ভেঙে ফেলা হয় প্রায় 3,000 বাদ্যযন্ত্র। এটাই কি সোনার বাংলার ছবি, যেখানে শিল্পীর শিল্পকেও ধ্বংস করার চেষ্টা করছে জিহাদিরা? কখনো পোড়ানো হয় ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার, কখনো জ্বালিয়ে দেওয়া হয় বঙ্গবন্ধু সংগ্রহশালা। ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে পুড়ে ছাই 21,000 বই, অন্যদিকে বঙ্গবন্ধু সংগ্রহশালায় ধ্বংস করে দেওয়া হয়েছে ভারতের 3,500 দস্তাবেজ। ধ্বংসের যেন শেষ নেই, বুধবার জ্বালিয়ে দেওয়া হয় কুমিল্লা বীরচন্দ্রনগর পাঠাগার। কয়েক হাজার বই ছিল ওই পাঠাগারে, 100 বছরের পুরনো বইয়ের সংগ্রহ ছিল প্রায় 5,000-এর বেশি, সব পুড়ে ছাই। জিহাদিরা মূর্তি মানে না, গান পছন্দ করে না, বইও কি চোখের বিষ কট্টরপন্থীদের? এভাবে তো ধ্বংস হয়ে যাচ্ছে ইতিহাস, শিল্প, সংস্কৃতি। সোনার বাংলার শিল্প সংস্কৃতির রসাতলে গেলে হাতে তো আর পেন্সিলও থাকবে না, থাকবে কি শুধুই অস্ত্র আর হিংসা। রিপাবলিক বাংলা।